দেখতেই পাচ্ছেন আমার পেছনে বেশ লম্বা একটা সিগন্যাল, আর এই সিগন্যালে বেশিরভাগই কিন্তু প্রাইভেট কার এবং ব্যক্তিগত যানবাহন। কয়টা হয়তো বা পাবলিক ট্রান্সপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, যেমন বড় বাস, যেখান থেকে আমরা বলবো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বা মোড়ে মোড়ে আমরা যাত্রী ওঠানামা করাতে পারবো বা যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের বড়ই অভাব এই ঢাকা শহরে, তো বলতেই পারি ট্রাফিক জ্যামটা কিন্তু থাকতেই পারে। এ নিয়ে শুনবো আজকে জনতার রায়। আপনারা দেখছেন বেঙ্গল এলপিজি প্রেজেন্টস জনতার রায়। আমাদের দেশের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরানো যে গাড়িগুলো, হ্যাঁ এই গাড়িগুলো রাস্তাঘাটে অধিকারে বেড়ে যাচ্ছে, আর পাশাপাশি গাড়ির সংখ্যা খুবই কম, এবং নতুন যদি পাবলিক সার্ভিস গাড়িগুলো আনা হয় তাহলে জনগণের জন্য খুব ভালো হবে, এবং যারা আপনার গাড়িতে চড়ে তাদের ভোগান্তিটা কম হবে। হ্যাঁ, একই জন্য এই রোডে অনেক গাড়ি চলাফেরা করে, যেমন অথবা যে উত্তরা থেকে যে গাড়িগুলো তুরা গাড়িগুলো, এইগুলো গাড়ির ডিমান্ড খুব, মানে গাড়ি একদম ভালো না বললেই চলে। ঠিক আছে, এই গাড়িগুলো যদি সরকার ব্যান করে দিত, পাশাপাশি যদি বিআরটিসির মতন ভালো ভালো গাড়িগুলো রাস্তা নামানো হতো, তাহলে আমাদের অফিস টাইমে যারা অফিস করে তাদের জন্য সুবিধা হতো, এমনকি যারা স্টুডেন্ট তারাও সঠিক সময় স্কুল যেতে পারতো। ঢাকা শহরে যে পরিমাণে আপনার পাবলিক ট্রান্সপোর্ট থাকার কথা, আমার মনে হয় 20% ঢাকা শহরে আমরা পাই প্রতিদিন যারা অফিস করি, এদের ম্যাক্সিমাম আমরা রাস্তাঘাটে দাঁড়াই থাকি শুধু পাবলিক ট্রান্সপোর্টের জন্য। আমরা কখনোই ঠিকভাবে আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলো পাচ্ছি না। সিটি কর্পোরেশন এবং গভর্নমেন্টের উচিত নিজেদের উদ্যোগে ট্রান্সপোর্টগুলো অনেক বাড়ায়। তাহলে প্রাইভেট যে ভেহিকেলগুলো আছে, সকালে যে যানজটের সৃষ্টি হয়, একজন ব্যক্তি একটা তার স্কুলে বাচ্চার জন্য তার একটা, এবং অফিসগামী তারও জন্য একটা, অর্থাৎ একই পরিবারে দেখা যাচ্ছে 2-3টা প্রাইভেট ভেহিকেল রয়ে গেছে, যার জন্য এটা যানজটের সৃষ্টি হচ্ছে। সরকারের উচিত এবং সিটি কর্পোরেশনের উচিত যে তাদের নিজেদের উদ্যোগে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো অনেক বেশি বাড়ানো, যাতে সবাই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের জন্য মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। পাবলিক বাস হলে আরও ভালো হয়, কিন্তু নর্মাল যে বেসরকারি বেসরকারি যেসব বাস আছে সেগুলো তো আসলে মেনটেন করে চলে না। রাস্তার আপনি যেখানে পার্ক করার দরকার সেখানে পার্ক করে না, যেখানে মানে যাত্রী উঠানোর কথা সেখানে উঠানো না, উঠানো হয় মাঝখানে, সাধারণত এর জন্য জ্যামটা লেগে যায়, মানুষ শৃঙ্খলা মেনটেন করে না। আর পাবলিক বাস, হ্যাঁ বিআরটিসিও তো সেগুলো ঠিকমতো এভাবে মেনটেন করতে পারছে না, বিআরটিসি যেভাবে মেনটেন করা দরকার সেভাবে মেনটেন করা হয় না। বিআরটিসি আলটিমেটলি এগুলো যেভাবে ঠিকাদারকে দেওয়া যায়, ঠিকাদাররাও তাদের মতো করে সেটা অপারেট করে, তো আলটিমেটলি সেটাও পাবলিক বাসও কিন্তু লোকাল বাসের মতোই বা ব্যক্তি মালিকানা বাসের মতোই হয়ে যাচ্ছে। আমাদের আসলে জনসংখ্যাই বা ঢাকা সিটির মানুষও মানে টোটাল ট্রান্সপোর্টের চেয়ে বেশি, বা মানুষ এর ভিতরে আবার শৃঙ্খলা মেনটেন করে না, যার জন্য এইসব জিনিসগুলো আসলে দিনে দিনে একটা অসহনীয় এবং দুর্বিষহ পরিবেশ হচ্ছে, এবং যেটা বসবাসের জন্য ঢাকা শহর আসলেই মানুষের জন্য একটা দুর্বিষহ জীবনযাপন হচ্ছে। সরকারি পাবলিক ট্রান্সপোর্টটা আসলে ওভাবে নাই, আমিও সাউথ কোরিয়া বুসানে দেখেছি, ইভেন ওদের ড্রাইভার পর্যন্ত সব কাজ করে, কারণ ডিজিটালাইজ। তো বাংলাদেশে ওভাবে করলে হয়তো বা ভালো হতো। আমাদের দেশে যেগুলো আছে আসলে মানুষের তুলনায়, আমরা তো ঘনবসতি বেশি, মানুষের তুলনায় আসলে অনেক কম, এটা টেন্ডার করে বা ইয়া করে এক একটা প্রতিষ্ঠানের আন্ডারে চলে যাচ্ছে, ওভাবে মেনটেন হচ্ছে না, আনহাইজেনিক অবস্থায় ধুলাবালি ভরা হচ্ছে বাসে। তো আসলে যদি সরকার এদিকে ইয়া দিত মনে হয় ভালো হতো। ঢাকা শহরের ট্রান্সপোর্ট সমস্যাটা একটা বিশাল সমস্যা এখন, যেমন আমরা প্রত্যেকদিন একটা ন্যূনতম ডিস্টেন্স যাইতে গেলে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা আমাদের ট্রাফিক জ্যামে বসে থাকা লাগতেছে। যেগুলো কাজ ওনারা করতে চাইছিল আমাদের গভর্নমেন্ট বা মেয়র যারা, ওনাদের কাজের মধ্যে অনেক গ্যাপ ছিল, যে কারণে এখনও সিটিটা পুরোপুরি ইয়া হয়নি। এই যে প্রাইভেট কার ঢাকা শহরে লাখ লাখ প্রাইভেট কার, সেটা কন্ট্রোলের কোনো বিআরটিসি থেকে বলেন বা গভর্নমেন্ট থেকে বলেন, সেটা কন্ট্রোল করে যে পাবলিক বাস বা পাবলিক সার্ভিস যেগুলো, এই যেমন হাতিঝিলে করছে রাউন্ড আকারের বাস বা অন্যান্য জায়গায়, সেরকম কোনো সার্ভিস যদি মানে এলাকা ভিত্তিক করতে পারে ওরা, যেমন শাহবাগ বাংলা মোটর, তারপর হচ্ছে আপনার কারণ বাজার, এরকম একটা রাউন্ড সার্ভিস, তারপর বিজয়শরণের দিকে একটা, এরকম করে করে এলাকা জোন ভাগ করে যদি ওরা বাস সার্ভিসগুলো করতে পারে, যেমন ধানমন্ডি সিটি কলেজ থেকে সাতমসি রোড ঘুরে ওরা একটা বাস করছে, এরকম জোন জোন ভাগ করে যদি ওরা করতে পারে তাহলে ওটা বেটার একটা রেজাল্ট দিবে। কার বা রিক্সা যেগুলো রাস্তাকে জাম করে রাখে এবং রাস্তাটা দখল করে রাখে, সেগুলো কন্ট্রোলের ব্যাপারে সবার আগে আসলে গভর্নমেন্টের একটা স্টেপ নেওয়া উচিত। দেশে পাবলিক ট্রান্সপোর্ট যতই বাড়বে ততই কিন্তু আমরা ব্যক্তিগত যানবাহন একটু কম দেখব, আর ব্যক্তিগত যানবাহন যত কমবে ততই কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে আরও বেশি ইচ্ছুক হব, আর যানজট অনেকাংশে শহর থেকে দূর হয়ে যাবে। এই ছিল আজকের মতো জনতার রায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিটি টিভির সঙ্গেই থাকুন।